জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা গ্যাস বেলুন সিলিন্ডার ব্যাস্ট করে মৃত্যু অজ্ঞাত পরিচয় এক বেলুন বিক্রেতার আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়াও তিন শিশু সহ আহত একাধিক ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী শুক্রবার রাত্রিকালীন শান্তিপুর সূত্রাগার অঞ্চলের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন ঘটে শোভাযাত্রা বন্ধ করে দেয় প্রশাসন নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আহত প্রত্যেককে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে বেলুন বিক্রেতাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা তবে অজ্ঞাত পরিচয় অন্য এক ব্যক্তির একটি পা ক্ষত বিক্ষত হয়ে যায় এছাড়াও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে হ্যাঁ তারপর সব পাবলিক ছুটাছুটি করছে চারিদিকে পুলিশ সঙ্গে এলাকাটা ঘিরে ফেললো এবং সবাইকে হাটিয়ে দিল ওইখান থেকে শোভাযাত্রা বন্ধ একটা ঠাকুর এখানে ছিল গেটে জোরে এদিকে হাটিয়ে দিল তারপরে শুনলাম গ্যাস সিলিন্ডার বাস করে গ্যাস বেলুন পোড়ানো সিলিন্ডার বাস করে দুই ব্যক্তি দুটো পা উড়ে গিয়েছে এই পর্যন্ত শুনেছি তারা এখন কোথায় আছেন যাদের পা উড়ে গেছে তারা শুনেছি হসপিটালে পাঠিয়ে দিয়েছে পুলিশ শান্তিপুর হাসপাতালে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কিভাবে গ্যাস বেলুন সিলিন্ডার বাস্ট করে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ এই তো আকস্মিক দুর্ঘটনা আমরা তো সব পয়সানে ব্যস্ত এমন তো আমরা খবর পাওয়া দৌদ হতে আসলাম এটা দেখছি আমাদের মনের মাথায় কতলতলা সামনে একটা বিচ্ছি দুর্ঘটনা ঘটে গেছে এখনও দুটো পা পড়ে আছে আর দুটো পা তুলে দেওয়া আমি এক্ষুনি খবর পেলাম দুজন মারা গেছে আমি এই মুহূর্তে খবর পেলাম যাই না গ্যাস সিলিন্ডার বাস করে যারা গ্যাস বেলুন ব্যাচে তাদের আমার মনে হয় এর পরে সামনে আমাদের বড় অনুষ্ঠান রাজযাত্রা সেখানে যেন আর এই গ্যাস সিলিন্ডার বসতে না দেওয়া হয় অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে এই দুর্ঘটনায় প্রশাসনকে অনেকটাই দুশ্চিন্তায় ফেলেছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা